হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডোলজি অ্যান্ড ব্লগস। হ্যালো ফুডোলজি ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো আর অনেক 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 এনজয় করছো। তো আজকে হবে ফুড রিভিউ। ইয়েস, ফুডোলজি মানে ফুড তো থাকবেই, ফুড ইজ মাস্ট। আজকে আমি অর্ডার করেছি বেঙ্গলি থালি। ইয়েস, হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে বেঙ্গলি থালি এটাই প্রথম, আমি এর আগে বেঙ্গলি থালি দেখাইনি। তো আজকে আমি অর্ডার করেছি বেঙ্গলি থালি, আর বেঙ্গলি থালি অর্ডার করেছি আমি খরোয়া রেস্টুরেন্ট থেকে। এটা বিজয়গড়ের রেস্টুরেন্টটা, গল্ফ গ্রিন মোস্ট প্রবাবলি। তো ওখান থেকে আমি বেঙ্গলি থালি অর্ডার করেছি। আজ তোমাদেরকে কভার করে দেখাবো যে ওই রেস্টুরেন্টের বেঙ্গলি থালিটা কেমন। তার আগে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী থালি অর্ডার করেছি আর সেগুলোর প্রাইস কত, ডিটেলস কী সব আছে, কী কী থাকবে তার মধ্যে সব বলে দেবো। আর একটা কথা বলি, আমি কিন্তু চারটে থালি অর্ডার করেছি, মানে আমি চারটে থালি কভার করবো না, আমি কভার করবো শুধুমাত্র চিকেন থালি, কারণ আমি চিকেন খেতে ভালোবাসি, যার জন্য আমি চিকেন থালিটা আমি তোমাদেরকে কভার করে দেখাবো। আর তোমরা অতি অবশ্যই ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো, কোথাও যেও না, স্কিপ করো না, দেখতে থাকো ফুডোলজি অ্যান্ড ব্লগস। আমি তোমাদেরকে এবার ডিটেলসগুলো দেখাতে চলেছি, চলো দেখে নেওয়া যাক। প্রথমে অর্ডার করেছি চিকেন মিল আর ভেজ মিল। তো চিকেন মিলটার দাম আমরা বলে দিই এখানে, চিকেন মিলটার দাম যথারীতি নিয়েছে 260 টাকা, আর ডেলিভারি পার্টনার ফিজ 27 টাকা, আর ডিসকাউন্ট 100 টাকা অ্যাপ্লাই করে 127 টাকা চিকেন মিল। আর ভেজ থালিটা নিয়েছে, মানে ভেজ মিলটা 180 টাকা, 27 টাকা অ্যাড করে তার থেকে 108 টাকা মাইনাস হচ্ছে, আমার টোটাল দাঁড়িয়েছে 99 টাকা। এবার এখানে দেখো, এখানে এগ মিল আর রুই মিল আমি অর্ডার করেছি। এগ মিলটা দেখে নাও, 190 টাকা লেখা আছে, 27 টাকা অ্যাড হয়েছে, তার থেকে 95 আমি ডিসকাউন্ট করেছি, 122 টাকা পড়েছে। আর রুই মিলটা পড়েছে 240 টাকা, 240 টাকার মধ্যে 27 টাকা অ্যাড হয়েছে, 267, তার থেকে 120 মাইনাস হয়েছে, আমার টোটাল দাঁড়িয়েছে 147, 147 টাকা রুই মাছ, তা আবার 2 পিস ভাবা যায়। খাবারটা আসুক, এবার দেখাচ্ছি তোমাদেরকে। খাবারটা আমাদের এসছে বন্ধুরা, এবার এই যে ঘরোয়া রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, চলো এবার ডিটেলসটা দেখাই। জাস্ট গাইজ দেখো, এখানে এত কিছু রয়েছে, জাস্ট দেখো এখানে, এখানে টোটাল 4টে থালি রয়েছে। এখন তো আমি লন্ডভন্ড করে রেখে দিয়েছি, তোমাদেরকে পরে সব বলছি আমি ডিটেলসে, পরে নয় এক্ষুনি বলছি, দাঁড়াও, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখানে রয়েছে তোমার 2টো থালি ডাল। বন্ধুরা এখানে যা কোয়ান্টিটি দিয়েছে দেখো, একটা বড় কন্টেনার ভর্তি ডাল, 2টো থালির এখানে ডাল রয়েছে, 2টো থালি সিজনাল সবজি যেটা ওরা বলেছিল সেটা এখানে রয়েছে, সবজির কালারটা জাস্ট একটু দেখো, এখানে সম্ভবত বড়ি, আলু, পেঁপে, চাল, কুমড়ো এরকম জাতীয় কিছু একটা তরকারি দিয়েছে, স্মেলটা খুব সুন্দর আসছে, আমি খেতে কেমন বলতে পারবো না, সেটা খেয়ে জানাবো তোমাদেরকে, আগে দেখিয়ে দিই। এখানে ফিশ থালির 2টো মাছ রয়েছে, একটা গাদার পিস, একটা পেটির পিস, আমি 4টে থালি অর্ডার করেছিলাম আগেই বলছি, একটা ফিশ থালি, ভেজ থালি, এগ থালি এবং চিকেন থালি। এই গেল ফিশ থালি, এগ থালির এগ রয়েছে দেখে নাও এখানে, ও কালারটা জাস্ট দেখো, এক থালির কালারটা দেখো, 2টো ডিম, 1 পিস আলু দিয়ে এখানে এক থালি রয়েছে, আর যথাযথ রয়েছে এখানে দেখো, 1 পিস মিষ্টি দিয়েছে, আর আলু ভাজা এরকম নর্মাল মোটা মোটা আলু ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এখানে রুটি দিয়েছে, সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। 4টে থালির 2টো করে, 4 দুগুণে 8টা রুটি আছে এখানে, রুটিগুলোকে সব প্যাক করে পাঠিয়েছে, খুব ভালো প্যাকিং সিস্টেম। আর এখানে রয়েছে রাইস, এখানে যা রাইসের কোয়ান্টিটি দিচ্ছি, যদি আমার মতো লোক কেউ খায়, মানে যারা একটু মিডিয়াম খায় তারা, তাদের পেট ভরে যাবে, যারা একটু বেশি খায় তাদের একটু ভাতের প্রয়োজন হতে পারে, তারা আলাদা রাইস নিতে পারে। আর ভেজ থালিটায় সেরকম কিছু নেই, আমি বলে দিচ্ছি ভেজ থালিটায় যা ছিল এখানেও সেম আছে, দেখো 2টো থালির ডাল আমি এখানে একসাথে করেছি, 2টো থালির সবজি আমি এখানে একসাথে করেছি, আর একটা স্পেশাল সবজি দিয়েছে এখানে, পনির, পনির, মটর পনির দিয়েছে এখানে, এটা ভেজ থালির জন্য দিয়েছে, মানে আর এখানে রাইস দিয়েছে, এখানে যা যা ছিল, আলু ভাজা, মিষ্টি, স্যালাড। আর আমি চিকেন থালিতে, এই দেখো চিকেন, চিকেনের কোয়ান্টিটি জাস্ট দেখো, 2 পিস মাংস দিয়ে, 1টা লেগ পিস দিয়ে, 1 পিস আলু দিয়ে, একদম ঘরোয়া সিস্টেমে চিকেনের ঝোল, চিকেন কারি যাকে বলে। তো গাইস এই হচ্ছে আমার টোটাল 4টে থালি, আমি তোমাদেরকে রিভিউ করব চিকেন থালিটা, কারণ আমি যেহেতু চিকেনটা খাই। তো বন্ধুরা আর কিছু বলা আছে বলো? 555 টাকা টোটাল যদি তোমরা অ্যাড করো, 555 টাকার মধ্যে তোমরা এই 4টে থালি পেয়ে যাবে ঘরোয়া রেস্টুরেন্ট থেকে। 4টে থালির ফিচার্সগুলো কী কী ছিল আমি সব বলে দিলাম তোমাদেরকে, আশা করি ভালো লেগেছে। এবার আমি খেয়ে দেখাবো তোমাদেরকে যে
খাবারগুলো খেতে কেমন অ্যাকচুয়ালি, এর টেস্ট কেমন, ভালো কি ভালো না সেটা তো খেলে পরে জানবো, খেয়ে দেখাই। ততক্ষণে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইবগুলো করতে থাকো। এবার আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি ফুড লেজেন্ড ব্লগসে প্রথমবার বেঙ্গলি থালি, তোমাদেরকে আগেও বললাম এখনও বলছি। এর আগে আমরা করেছি মোটামুটি চাইনিজ আইটেমগুলো করেছি, কিন্তু বেঙ্গলি থালি আমি করিনি, বাড়ির খাবারগুলো দেখিয়েছিলাম মেনি, কিন্তু অর্ডার করে বেঙ্গলি থালি খাবো ফুড লেজেন্ড ব্লগসে, মানে তোমাদেরকে দেখাবো বেঙ্গলি থালি এই প্রথমবার। এখানেও একজনের জন্য এই কোয়ান্টিটি ভরা ডাল রয়েছে, আরও রয়েছে, যতটা খাবো আমি ততটাই নিয়েছি। এখানে রয়েছে সবজি, আলু ভাজা, এখানে রয়েছে মেন যেটা চিকেন থালি, চিকেন দেখে নাও, লেগ পিস রয়েছে, আমার ফেভারিট লেগ পিস, দুটো বড়ো বড়ো স্ট্যান্ডার্ড সাইজের পিস রয়েছে, এখানে আলু রয়েছে এক পিস, আলু ছাড়া মাংস একদম চলে না। এখানে রয়েছে স্যালাড, এটা তোমরা ইচ্ছা হলে খেতে পারো, না ইচ্ছে হলে নাও খেতে পারো, আমি খাবো না, আমি দেখানোর জন্য তোমাদেরকে এখানে জাস্ট প্লেটে ঢেলেছি। এই হচ্ছে স্যালাড, আর এখানে রয়েছে সবার শেষে একটা ছোটো একটা মিষ্টি। ও আর একটা কথা, এখানে রয়েছে রুটি, এখানে রুটি রয়েছে দেখে নাও, এখানে রুটি রয়েছে, লাভ হয়েছে আমার না লস হয়েছে বলি এবার। যদি ডিসকাউন্ট না দিয়ে খাও তাহলে এক প্রকার মনে হবে যে একটু বোধহয় লস হয়ে গেল, আর যদি এরকম ডিসকাউন্ট মিলে যদি তোমরা খাও তাহলে তো বস লাভই হয়েছে, কারণ আমারটা 187 পড়েছে, 187 এর মধ্যে একজন পেট ভরে এরকম খাবার। ঠিক আছে চলো তাহলে এবার খাই, আর তোমাদেরকে বলি যে অ্যাকচুয়াল টেস্টটা কেমন করে। চলো লোকেশনটা একটু চেঞ্জ করেছি, কারণ আমি পাখা অফ করে খাচ্ছিলাম, তো এবার কী বলো তো সত্যি কথা বলতে মা বাপি আমার জন্য স্যাক্রিফাইস করছে, কিছু বলছে না, আর কী বলবো আমি তো বুঝতে পারছি গরমের মতো কষ্ট হচ্ছে, তো আমি আমার রুমে চলে এসেছি। তো যথাযথ আমি খাবো, আমি সবার আগে খাবো রুটি, এখানে দেখো দুটো রুটি দিয়েছে, পাতলা পাতলা রুটি কিন্তু বেশি মোটামুটি ভালো লাগেও না, এই দেখো দুটো রুটি দিয়েছে, আমি একটা রুটি খাবো। আর একটা কথা বলি, এখানে দেখো এখানে কিন্তু তিন পিস মাংস ছিল, আমি তিনটে খেতে পারবো না, একটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, আমি দুটো খাবো। ঠিক আছে চলো লেটস স্টার্ট। তো সবার আগে আমি খাবো রুটিটা, ঠিক আছে আমি রুটিটা খাই তরকারি দিয়ে, এখানে মানে যে সবজিটা দিয়েছি এই যে দেখে নাও, এখানে আমি হাত লাগাচ্ছি, হ্যাঁ প্লিজ কিছু মনে করো না, এখানে আলু রয়েছে, এখানে পেঁপে রয়েছে, আর বড়ি রয়েছে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বড়ি গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, মানে গুঁড়ো হয়ে গেছে আর কি, মানে এটা একটা পেঁপে আলু বড়ির একটা তরকারি, আর এই তরকারিটা আমি খাবো রুটি দিয়ে, চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ আমি রুটিটা নিয়ে নিয়েছি, রুটি দিয়ে আমি একটু আলু নিলাম, সরি এটা পেঁপে, এটা পেঁপে নিলাম, পেঁপেই পড়লো আলু বোধহয় তুলতে ভুলে গেল, এই আলু নিলাম একটু বড়ি নিলাম, ঠিক আছে দারুণ লেগেছে, আমি বাড়িতে বেসিক্যালি পেঁপে খাই না, এবার আমার বাইর লোক আমার উপর রেগে যাবে যে আমি বাড়িতে পেঁপে খাই না, কিন্তু আমি হোটেলের পেঁপে তরকারি কি করে খাচ্ছি। এখানে মনে হচ্ছে জিরে মেথি এরকম ধরনের ফোড়ন দিয়েছে, দিয়ে নিরামিষ একটা সিম্পল একটা বড়ি টড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছে, আর তরকারি বানিয়েছে, তো এই তরকারি আমি খাবো রুটি দিয়ে, মানে খেলাম। এবার আমি আমি একটা কথা বলে দিই, আমি সব করে আমার তোমাদেরকে একটু একটু করে খেয়ে আমি দেখিয়ে দেবো, তারপর আমি ক্যামেরাটা অফ করে আমি খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে আমি সবার আগে খেলাম তরকারিটা, এইবার আমি চলে আসি একটু ভাত খাবো। তো এখানে আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য দিয়েছিলাম আমার আলু ভাজা, যেটা আগেই বলেছিলাম যে এখানে নর্মাল লোকাল আলু ভাজা আছে, ডালটা জাস্ট দেখো এই লেভেলের ঘন ডাল, বুঝছো দেখো দেখো, বেসিক্যালি কী হয় এক একটা দোকানে আমি খেয়েছি, কিন্তু অনেক জায়গায় খেয়েছি ধরো এরকম, তাহলে তখন তো আমি ইউটিউব করতাম না, বেশিরভাগ জায়গায় কী হয়েছে খুব হাই ফাই রেস্টুরেন্ট ছাড়া না লোকাল দোকানে ডাল ফাল সেরকম ভালো দেয় না, পাতলা হয়, এখানে আমি দেখছি যে মুসুর ডাল দিয়েছি, আমি ডালটা একটু ফেলে নিই, ফেলে নিলাম, এবার ডালটা মাখবো, আমার ডাল মাখবে, এর মধ্যে একটু লেবু থাকে তো আরও ভালো, আমার এখানে যদি এরা লেবু দেয়নি, তো যাই হোক ডালের কালার যা দেখতে পাচ্ছ অসাধারণ কালার, যাই না ক্যামেরাতে কেমন আসছে, এর সঙ্গে এরকম লোকাল আলু ভাজা নিয়ে নেবো, নিয়ে এরকম করে মাখবে, আর
গরম করে খাবে। ডালটা একটু ভালো হয়েছে, একটু নুন কম আছে, মানে তোমাদের একটু নুন দিয়ে খেতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ টেস্ট ওয়াইজ একটা মুসুর ডাল, যেরকম একটা বাড়িতে একটা মুসুর ডাল আমরা যেরকম খাই, সেরকম একটা মুসুর ডাল আমি আরেকবার খেয়ে তোমাদেরকে বলছি। এই আমি আলু ভাজা নিলাম, এবার ডালের সঙ্গে আমি একটু এই তরকারিটা নেব। তেল লেগে তো একটু তরকারি নিলাম, একটু আলু ভাজা তরকারিটা এরকম করে মাখবে, মেখে না একটা ভিডিওতে বলেছিলাম না, এটা হেভেন বাইট আছে। ডাল আলু ভাজা তরকারি তিনটে একসাথে মেখে হেভেন বাইট, ওকে এটা খাই ভাতটা, এই মাখা ভাতটা খেয়ে নিই, তারপর আসছি সোর্স টপার চিকেনটা নিয়ে, ওকে তাই খেয়ে নিই। তো আমি ওই ভাতটা খেয়ে নিয়েছি, এবার আমি খাবো মুরগির মাংস, যেটা আমার অত্যন্ত প্রিয়। তো এখানে দেখো তোমরা বাকি ভাতটা, আমি চাপ নেই বাকি ভাতটা আমি মেরে দেবো, রাখবো না। জাস্ট দেখো আমি আগেও বলেছি তিন পিস মাংস এক পিস আলু থালির মধ্যে দিচ্ছে, আমি তিনটে খেতে পারবো না, তাই আমি একটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। আমার বাবা সলিড খেতে পারে না, আমি হাড়ের পিসটা দিয়েছি, আর এখানে রয়েছে এই সাইজের একটা সলিড। সলিডটা সলিড আমি তো ভালো খাই না, যদিও সলিডটা আমি খাবো, কিন্তু আগে আমি এইটা খাবো। ও তেল লেগে যাবে, তেল কড়াচ্ছে একদম। এবার একটু গ্রেভি নেব, ও তেল 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 তেল। এবার একটু আলু নেব, নিলাম এটাকে মাখতে চটকে, তোমরা কালার দেখে বুঝতে পারছো আশা করি মাংসটা কেমন খেতে হবে। চলো তাহলে এবার আমি আর একটু গ্রেভি নিলাম, এবার খাওয়া যাক। ঝাল স্ট্যান্ডার্ড, তেল মশলা একদম ওয়েল কুক, পারফেক্ট কষানো। এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, পুরো মুখে আমার লেগে গেছে, চিহ্ন দেখাই দেখো কতটা পরিমাণে সফট দেবে চিকেনটা। জাস্ট হাত লাগাচ্ছি ফিরে আসছি, বুঝলো দেখো, এই হচ্ছে চিকেন। আর এই গ্রেভিটা আমি রুটি দিয়েও খাবো, এটা বাইট নয়। এবার একটু আলু ভাজা নেব, এই নিলে বলো হ্যাভেন বাই টু, অসাধারণ অসাধারণ অসাধারণ। একশো সাতাশি টাকায় চিকেন থালি আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার কাছে, অসাধারণ লেগেছে আমার। এমন কেটে খাওয়ার মতো অশেষ আছি মিষ্টিটা, মিষ্টি যদি আমি ভালো খাই না তাই আমি একটু ভেঙে খাবো, এটুকু খেলাম। আবার এক কথা, অসাধারণ মিষ্টি, সাইজে ছোট দামে কম মানে ভালো আছে, যাই হোক সাইজে ছোট মিষ্টি অসাধারণ খেতে মেল্ট হয়ে যাচ্ছে মুখের মধ্যে। একটা জিনিসই আমার লাগলো যে একটু মিষ্টিটা একটু বেশি, মানে মিষ্টির পরিমাণটা বেশি, মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু এরকম ঝাল ঝাল মুরগির মাংস খাওয়ার পর এরকম একটু মিষ্টি মুখে গেলে খাওয়াটা তো ফুল কমপ্লিট হয়ে যায়। একটু ঝাল ঝাল মাংস খাওয়ার পর লাস্টে একটা মিষ্টি খাওয়া কমপ্লিট,
চাটনি হলে একটু আরও ভালো লাগতো, একটু চাটনি হলে খাওয়াটা ফুলফিলও করতো। ঠিক আছে বস, আর কী করা যাবে, চাটনি যখন দেয়নি তো এই দিয়ে আমাদের খেতে হবে, তো আমি আমার খাওয়াটা কমপ্লিট করি। এই ছিল আজকে বেঙ্গলি থালি খড়োয়া রেস্টুরেন্ট থেকে। তোমরা যা যা খেতে ইচ্ছুক আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, বা বিজয়বর গল্পদিনেও রয়েছে, তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো। তুমি খাওয়াটা কমপ্লিট করি, কমপ্লিট করার পর দেন ব্যাক করছি, ওকে। তো বন্ধুরা অনেক খাওয়া হলো, খাওয়া দাওয়ার পর রীতিমতো মানে আমি একদম ল্যাব খেয়ে গেছি, মানে কী বলবো। দেখো সত্যিকথা বলতে যেটা উঠে বসি, 187 টাকায় আমি পুরো থালিটা পেয়েছি, এবং যার মধ্যে ছিল ভাত, ডাল, তরকারি, চিকেন, স্যালাড, মিষ্টি, ঠিক আছে, ও অবশ্যই 2টো রুটি। তো যাই হোক, এবার সব তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমি ভাতটা খেয়েছি, 1 পিস রুটি খেয়েছি, তরকারি আমি ফিরিয়ে দিয়েছি, মাংস আমি একটাই খেয়েছিলাম লেগ পিসটা, বাদ বাকিটা আর খাইনি। মানে খাবারটা সত্যি আমার খুব ভালো লেগেছে, কারণ 187-এর মধ্যে এটা অফারে ঠিক আছে, আর প্রতিটা খাবার খুব টেস্ট ছিল, এবং চিকেনটা বেশ টেস্টি এবং ঝালঝাল, তার সঙ্গে লাস্টে যখন মিষ্টিটা খেলাম সেটা পরিপূর্ণ হয়ে গেল, অতি অবশ্যই ভালো লাগলো খাওয়াটা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, কিচ্ছু না, জাস্ট নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করতে হবে, করে নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে, যাতে নেক্সট টাইম আবার যখন আগামীকাল ভিডিও দেবো সেটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর তোমরা গতকাল যে ভিডিওটা দেখলে, মানে পুজোর ফ্যাশনে ও কী কী কিনলো পুজোর শপিং, তো সেটা দেখার জন্য তোমাদের কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে যেতে হবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাকে ক্লিক করে ভিডিওটা দেখতে হবে, এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো তাদেরকেও ধন্যবাদ জানাই, কিন্তু সাবস্ক্রাইবটা করে দিলে মন থেকে একটু অনেক 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 খুশি পাবো, আর মোটিভেশনটা আমাদের আরও বেড়ে যাবে, এনকারেজটা আমাদের আরও বাড়বে। তো চলো আজকের ভিডিও এখানেই রইলো, দেখা হবে আগামীকাল একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণে খুব ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, পূজায় অতি অবশ্যই আনন্দ করো, আর ফুডলজিয়ান ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অনেক 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 বেশি। চলো বন্ধু টাটা, তাহলে আজকের মতো এখানেই রইল, থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।